জমি কেলেঙ্কারি নিয়ে এবার কর্ণাটক রাজ্যের বিরুদ্ধে আদালতে মামলা করছে বিসিসিআই। কেআইএডিবি বা কর্ণাটক ইন্ডাস্ট্রিয়াল এরিয়াজ ডেভেলপমেন্ট বোর্ড নামে রাজ্যের একটি সরকারি সংস্থার বিরুদ্ধেই মামলা করছে বোর্ড। মঙ্গলবার বোর্ডের অন্তর্বর্তী প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া জানিয়েছেন, আমরা ইতিমধ্যেই গোটা বিষয়টি দেখার জন্য সচিব সঞ্জয় প্যাটেল এবং রত্নাকর শেট্টিকে দায়িত্ব দিয়েছি। কেআইএডিবি নামের সংস্থাটির বিরুদ্ধে আদালতে আইনি পথেই লড়বে বিসিসিআই। এর আগে জনৈক গুরুদত্ত শাহনাবাগের তত্ত্বাবধানে বেঙ্গালুরু শহরের অদূরে প্রায় ৫০ কোটি টাকা খরচ করে ৫০ একর জমি কিনেছিল বিসিসিআই। নিজেদের একাডেমির সম্প্রসারণের জন্যই ওই জমি কেনে বোর্ড। পরে কর্ণাটক হাইকোর্টের রায়ে জমি হস্তান্তর অবৈধ ঘোষিত হয়, ফলে জমির পাশাপাশি টাকা খুইয়ে চরম বিপাকে পড়ে বিসিসিআই। প্রশ্ন ওঠে সে সময়ের বোর্ডের সচিব এন শ্রীনিবাসনের ভূমিকা নিয়েও। অবশেষে আদালতেই সরকারকে চ্যালেঞ্জ জানাচ্ছে বোর্ড। প্রদীপ্ত গোস্বামী, এবিপি আনন্দ।